fifth. Happy birthday, Arpon. 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 আমার ঘরে যেদিনই কেক তৈরি করা হোক না কেন, সেদিনই বাচ্চাদের জন্মদিন হয়, হোক না সেটা সপ্তাহে তিন দিন। তো বাচ্চাদেরকে খুশি করার জন্য আমিও বানিয়ে ফেলি। আজকে তৈরি করে দেখাবো স্পাইডারম্যান শেপের কেক, খুবই সহজভাবে। চলুন দেখে ফেলি। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে মাই কিচেন কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিন। থ্যাংক ইউ। প্রথমে আমি বানিয়ে নিয়েছি স্পঞ্জ চকলেট কেক। স্পঞ্জ চকলেট কেকের রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যদি আপনারা চান সেখান থেকে দেখে নিতে পারেন। প্রথমে আমি এক পার্ট দিয়ে এর মধ্যে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি, তারপরে কিছুটা দিয়ে দিলাম হুইপিং ক্রিম, তারপরে দিয়ে দেব একটা লেয়ার এটাকে একবার ফ্রস্টিং করে নেওয়ার পরে এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। দশ মিনিট পরে ফ্রিজ থেকে বের করে যতটুকু সম্ভব আমি এটাকে হুইপিং ক্রিম দিয়ে পারফেক্টলি কভার করে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা যদি চান হুইপ ক্রিমের সাথে কিছুটা রেড কালার ইউজ করে রেড কালারটি নিয়ে আসতে পারেন, কিন্তু যদি আপনারা একদম বাইরের গ্লেজটা চান সেই গ্লেজ জেল বা নিউট্রাল জেলটা আমি আপনাদেরকে বাসায় তৈরি করে দেখাবো বাসায় থাকা উপকরণের সাহায্যে। এতে করে কেকটা খুব সুন্দর একটা গ্লেসি ভাব আসবে। আইসিং জেলের রেসিপিটা চলুন আগে দেখে ফেলি। আমি একটা প্যানে 3/4 কাপ পরিমাণ পানি বসিয়ে দিলাম, চুলাটা কিন্তু আমি এখনও জ্বালাইনি। এর মধ্যে এখন অ্যাড করব 2 টেবিল স্পুন পরিমাণ চিনি, নর্মাল চিনি, পাউডার সুগার না, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। ভালো করে প্রথমে এগুলোকে মিক্স করে নিব। মিক্স হয়ে যাওয়ার পরে চুলাটাকে আমি এখন জ্বালিয়ে দিব। 2 থেকে 3 মিনিটের মতো এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে দেখা যাবে এটা অনেকটা ঘন হয়ে এসেছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরো একটু ঘন হয়ে যাবে, এই জন্য এর থেকে বেশি আমি টানবো না। এখন চুলার গ্যাসটাকে অফ করে এটাকে একটা ছাঁকনির সাহায্যে প্রথমে ছেঁকে নিব, যাতে করে কোনো প্রকার লাম্পস না থাকে। এই নিউট্রাল জেলটাই একদম তৈরি, এটা বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই, বাসায় খুব সহজভাবে তৈরি করে দেখালাম। এখন অপেক্ষা করব এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। একদম ঠান্ডা হয়ে গেছে, অনেকটা ঘন হয়ে গেছে। এর সাথে আমি এখন রেড কালার ইউজ করে দিব। ব্যাস, নিউট্রাল রেড জেল তৈরি। এখন ফ্রিজ থেকে কেকটা বের করে এর উপরে আইসিংটা ঢেলে দিচ্ছি।
চকলেট গ্যানাশের সাহায্যে আমি এখন ওয়েবটা বানিয়ে নিব। হুইপিং ক্রিমের সাহায্যে চোখটা দিয়ে দিচ্ছি। সবচেয়ে সহজভাবে তৈরি হয়ে গেল স্পাইডারম্যান কেক। বাচ্চাদেরকে খুশি করার জন্য এর থেকে বেশি আর কিছু মনে হয় প্রয়োজন হয় না। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সম্পূর্ণটা জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।